ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রমজানে যেহেতু খুব গরম, তাই গরমে কলিজা ঠান্ডা করার মতো কিছু শরবতের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তার মধ্যে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা বাদামের শরবত। এটা খেতে যেমন মজার, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। সো আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এই বাদামের শরবত। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা অলরেডি করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, প্রত্যেকে জানে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি। এই শরবতের প্রধান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দুধ। তো এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত ক্রিমি আর ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তো চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম লো হিটে এটাকে জাল করে নিচ্ছি প্রায় অর্ধেক হওয়া পর্যন্ত। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কাঠবাদাম নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে এতে আমি এই কাঠবাদামটা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়ে তারপর চুলাটাকে বন্ধ করে এই পানিটাকে ঠান্ডা করে নিব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দিয়েছি। এরপর যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এই বাদামগুলোকে তুলে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে সবগুলো বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিব। এই কাজটা একেবারেই সহজ যদি আপনারা এভাবে করে নেন, খুব সহজেই বাদামের খোসাগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। যখন সবগুলো বাদামের খোসা ছাড়ানো হয়ে যাবে এগুলোকে একটা চপিং বোর্ডে নিয়ে এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিব, যাতে করে আমি যখন এগুলো ব্লেন্ড করব সেগুলো যাতে সহজে ব্লেন্ড করা যায়। তো খুব সহজেই আপনারা এই কাজটা করে নিতে পারেন। ছুরি দিয়ে না পারলে আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এতে করে ব্লেন্ডারের উপরে চাপ কম পড়বে আর বাদামটাও খুব সহজে মসৃণভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলো বাদামকে একেবারেই কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে সবগুলো বাদাম কুচি করা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি। আর অন্যদিকে দুধটা কিন্তু জাল করতে করতে একদম অর্ধেক হয়ে গিয়েছে, একদম ক্রিমি হয়ে গিয়েছে, আর আশেপাশের যে সরটা জমেছে সেগুলো সম্পূর্ণ কাচিয়ে এর মমধ্যে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই দুধটাকে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হচ্ছে অতক্ষণ পর্যন্ত আমি রেখে দিচ্ছি। পারলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে একেবারেই ঠান্ডা করে নেবেন। আর অন্যদিকে 1/2 কাপ দুধের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ জাফরান ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে করে এই বাদামের শরবতের কালারটা খুব সুন্দর হয়। সেজন্য এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো এবার একটা ব্লেন্ডারের জগে আমি সেই কুচি করে রাখা বাদামটুকু সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ড করার সুবিধার্থে আমি সেই ভিজিয়ে রাখা জাফরান দুধটুকু সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, তবে এতটুকু দুধ এবং শরবতের জন্য 1/3 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। এবার ব্লেন্ডারটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিব, যতক্ষণ না পর্যন্ত বাদামটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর বাদামটা ব্লেন্ড করার সময় পালস করে করে ব্লেন্ড করবেন, এতে করে খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে। তো যখন এটা ব্লেন্ড হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি সেই ঠান্ডা করে রাখা সম্পূর্ণ দুধটুকু দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আবারও ব্লেন্ড করে নিব, যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে বাদামের সাথে। আর আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু কিছু বরফ কুচিও দিতে পারেন, এতে করে খুবই ভালো লাগবে। এবার ঠান্ডা করে এই শরবতটাকে সার্ভ করে দিতে পারেন ইফতারির টাইমে। আর ইফতারি টেবিলে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত পেলে যেন আর কিছুই লাগে না, আর খেতেও মাশাল্লাহ এর টেস্ট অসম্ভব মজার। আশা করি আপনারা এটা এনজয় করবেন তৈরি করে। এবার সার্ভিংয়ের সময় আপনারা চাইলে এতে কিছু বরফ কুচি দিয়ে দিতে পারেন। আমি ঠান্ডা দুধ ব্যবহার করেছি, তারপরেও এতে কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি কিছু বাদাম কুচি। এখানে আমি কিছু বাদাম কুচি গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছিলাম, সেখান থেকে বাদাম কুচি আর 1 চিমটি করে জাফরান দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে সার্ভিংয়ের সময় একটু সাজিয়ে পরিবেশন করলে সেটা দেখতে আকর্ষণীয় লাগে আর খেতেও তখন খুব ভালো লাগে।
তো এবার সার্ভ করে দিয়েছি এই ঠান্ডা ঠান্ডা বাদামের শরবত। ইফতারি টেবিলে আপনিও তৈরি করে আপনার বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এই মজাদার বাদামের শরবত। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে তো অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আর রমজানে বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।